হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি কক্সবাজার, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কক্সবাজার সমুদ্র সৈকত। ফুল ফ্যামিলি নিয়ে আমি ঢাকা থেকে চলে এসেছি, চারজনে প্লেনে করে এসেছি। সমস্ত খরচ সব সহকারে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। সরাসরি আপনারা চাইলে কম খরচে কীভাবে কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্যের এই বিশাল সমুদ্র সৈকত অনুভব করতে পারবেন। কক্সবাজার জেলাটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার, দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি সর্ববৃহত্তর পর্যটন কেন্দ্র এবং মাছ ধরার বন্দর রয়েছে এখানে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কক্সবাজার সমুদ্র সৈকত। এই জেলার উত্তরে চট্টগ্রাম, পূর্বে বান্দরবন পার্বত্য জেলা ও মায়ানমার, পশ্চিম ও দক্ষিণে বঙ্গোপসাগর জেলাটিকে ঘিরে রেখেছে। এটি 122 কিলোমিটারের দীর্ঘ বিশ্বের বৃহত্তম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম সামরিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। আমরা ঢাকা থেকে বিমান বাংলাদেশে 4টি টিকিট কেটেছিলাম আপ ডাউন। আমাদের 28,000 ইন টোটাল খরচ পড়েছিল। আপনারা চাইলে বিমানও আসতে পারেন, বিমান বাংলাদেশ, নভো এয়ার, আরও বিভিন্ন কোম্পানি আছে। তবে আমি মনে করি ফ্যামিলি নিয়ে আসলে প্লেনে আসাটাই সবচেয়ে বেস্ট। তো সামুদ্রিক মাছগুলো খুবই দেখার মতো ছিল। আমার বাচ্চারা, ওরা খুবই আনন্দময় স্মৃতি কাটিয়েছেন কক্সবাজার, যেহেতু আমার ছেলের এই ফার্স্ট টাইম কক্সবাজার ভ্রমণ। তো আশা করি নেক্সট উইকে আমরা থাইল্যান্ডে যাচ্ছি। সবাই অবশ্যই আমাদের নেক্সট ট্রিপটি, নেক্সট ট্যুর ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন। তো আরেকটি বিষয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কক্সবাজারে যারা আসবেন অবশ্যই সমুদ্রে গোসল করবেন না, সেটা তো কখনো হতেই পারে না। তীব্র রোদের মাঝে নিজেকে বিলিয়ে দিলাম প্রাকৃতিক সৌন্দর্যে এই সাগরের মাঝে। খুবই আনন্দময় ছিল দিনটা। তো ছবি তোলার ভিতরে সবাই একটু সাবধানে থাকবেন, একটু জিজ্ঞেস করে নেবেন। আপনি ছবি তুলতে তুলতে আপনাকে যারা ক্যামেরাম্যান আছে বিশেষ করে তারা বলবে এদিকে ঘুরেন, ওদিকে ঘুরেন, দেখবেন আপনার 2,000 টাকা বিল হয়ে গেছে মাত্র আধা ঘন্টা। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, সেটার ভুক্তভোগী আমরা হয়েছিলাম। তো আপনারা যেন না হন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এই কক্সবাজার 9ম শতাব্দীর শুরুর দিকে 1616 সালে মোগল সাম্রাজ্যের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রাম একটি বড় অংশ আরাকান রাজ্যে অংশ ছিল। মোগল সম্রাট শাহ সুজা পাহাড়ি পদ্মরে আরাকানে যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ হয়ে সেখানে একটি ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন। তার কাফেলার প্রায় 1,000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়া ডুলহাজারা নামক স্থানে অবস্থান নেয়। ডুলহাজারা মানি 1,000 পালঙ্কি মুঘল ত্রিপুরা এবং আরাকানদের পর্তুগিজ ও ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। তো সন্ধ্যার পরে সবচেয়ে আনন্দময় যে বিষয়গুলো হয়ে থাকে, খুবই সুন্দর চাকমা উপজাতিরা এত সুন্দর বাজার রয়ে বসেছেন। আমার ওয়াইফ তো লোভ সামলাতেই পারলেন না, কক্সবিটিক্স মেয়েরা তো জানেন কক্সবিটিক্সের উপর সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। অনেক কেনাকাটা খাওয়া দাওয়া করলাম, খুবই সুন্দর। আসলে যেটা আমি জানতে পেরেছি এলাকার স্থানীয় যে জনগণের সাথে কথা বলে, এই ম্যাক্সিমাম কক্সবিটিক্স নাকি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে আসে, যে বার্মিস আচার। তো আমাদের জেলেদের মাছগুলো খুবই সুন্দর। তো আসলে আমরা রাতের বেলায় বারবিকিউ খেয়েছিলাম, সবচেয়ে বেস্ট আমার কাছে ভালো লেগেছিল কোরাল ফিশ নামক যে মাছটি, সেটি সবচেয়ে বেস্ট মনে হয়েছিল। সবগুলো মাছই আমি ট্রাই করেছিলাম ফুল ফ্যামিলি সহকারে। আরেকটা বিষয় আপনারা সবসময় খেয়াল করবেন, এটা কিন্তু অনেক দাম চায়। তো সেক্ষেত্রে কিন্তু আশেপাশে ছোটো ছোটো অনেকগুলো দোকান রয়েছে, আপনারা ইচ্ছা করলে সব জায়গাতে জাস্টিফাই করে আপনার যেখানে মনে হবে কম, ইভেন আপনি যে জায়গাতে স্যাটিসফাই হবেন সেটাই আপনারা ক্রয় করতে পারবেন। তো আমি যে সাইমন হোটেলে ছিলাম তার পাশেই ছিল, যেটা আপনার হচ্ছে সুগন্ধা বিচে। তো সুগন্ধা বিচে খুবই আমার কাছে মনে হচ্ছিল দামটা খুবই কম, যেহেতু এখানে অনেকগুলাই মাছের দোকান রয়েছে, ছোটো বড়ো মাজা আকারই অনেক দোকানে ছিল। তো আমি 3-4টা দোকান ঘুরে যেটা আমার কাছে কম মনে হয়েছিল আমি এই মাছটা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুবই বারবিকিউটা সেই মজার ছিল। আপনারা চাইলে এই সামুদ্রিক মাছগুলো ট্রাই করতে পারেন। আমরা যারা ইট পাথর ঢাকা শহরে থাকি এই ধরনের মাছ দেখলে অবশ্যই আমরা কখনোই লোভ সামলাতে পারি না, জীবন্ত এটা কী বলে কেকড়া, খুবই ভালো লাগছে আমার কাছে। যাই হোক, এক এক দেশের এক এক রকম আঞ্চলিক ভাষা, যেহেতু আমার বাড়ি ঢাকাতে আশুলিয়াতে আমার আঞ্চলিক ভাষা হচ্ছে এটা। তো ধন্যবাদ, অনেক কথাই তো বলি, ইনশাল্লাহ নেক্সট ট্রিপে আপনাদের মাঝে থাইল্যান্ড ট্যুরে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো আজকে
কক্সবাজার আসছি, ইনশাল্লাহ তিন দিন হয়ে গেল। মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলে আসলাম খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। মেরিন ড্রাইভ রোডটা বাংলাদেশ সেনাবাহিনীর হাত দ্বারা হয়েছিল এবং সবচেয়ে সুন্দর এবং অনেক দীর্ঘ কিলোমিটারের একটি সড়ক ছিল। আমার কাছে মনে হচ্ছিল বেস্ট। চলতে চলতে এসে পড়লাম ইনানি বিচ নামক অবস্থানে। এখানে এখন ভাটা চলতেছে, আমি জানি না জোয়ার না ভাটা বলে, কিন্তু শান্ত সাগরের মতো রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে কলাতলি এবং সুগন্ধা যে বিচটা, সেখানে সাগরের ঢেউটা কিন্তু খুবই মারাত্মক। সবাই সাবধান, বাচ্চা কাচ্চা যারা নিয়ে যাবেন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটু একটু খেয়াল করলেই কিন্তু আপনারা খুব সুন্দর একটি ট্রিপ ঘুরে আসতে পারবেন। মেরিন ড্রাইভের আঁকাবাঁকা রোড ধরে চারপাশে পাহাড়, খুবই সুন্দর, মনটা ভরে গেল। ঐতিহ্যের জেলা বাংলাদেশ, খুবই সুন্দর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের থাইল্যান্ড এবং দুবাই ট্যুর আস্তে আস্তে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।